নমস্কার বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে এসেছি বহরমপুর বাইপাস ব্রিজের বিগ আপডেট নিয়ে। এর আগে যতগুলো বাইপাসের ওপর আপডেট দিয়েছি সেগুলো টুকরো টুকরোভাবে, কিন্তু আজ আমি আপনাদের বহরমপুর বাইপাসের ওপর ধারণাটা পরিষ্কার করে দেব। অর্থাৎ কোথা থেকে এই বাইপাস ব্রিজটা শুরু হয়ে কোথায় গিয়ে শেষ হয়েছে তার খুঁটিনাটি বহু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখন আমরা যে স্থানটিতে আছি সেটা হচ্ছে টাটা মোটরসের কাছে ফতেপুর মোড়। এই জায়গাটাই হচ্ছে জাংশন পয়েন্ট। এই জায়গা থেকে এই রাস্তাটা ভাগ হয়েছে। এই রাস্তার মোড়ে একটা বড় লাইট লাগানো হয়েছে। এই লাইটটাকে বলে ঝাড়া লাইট, কারণ এই রোডটা সবসময় ব্যস্ত থাকবে। মাধবদার কাছে পরিষ্কারভাবে এই জায়গার পাশটা বুঝে নিই। চলুন, এখানে যে আপনারা দেখছেন এই জায়গাটা দেখুন, এই দিকে আমার বাঁদিকে, আমার বাঁদিকে অর্থাৎ সোজা এটা চলে গেল আপনার পলসন্ডা মোরগা মোমরপুর হয়ে নর্থ বেঙ্গল পুরো। আর এই ডান দিকে চলে গেল পুরনো NH 34, যেটা বহরমপুর চলে গেল, বহরমপুর থেকে যেটা কলকাতা কৃষ্ণনগর যেটা রাস্তা সেটা চলে গেল। এইখানে ডাইভারশনটা শুরু হয়েছে, অর্থাৎ আমরা যেটা সবাই জানি যে টাটা মোটরসের কাছে, সেটাই সেই প্রতীক্ষিত টাটা মোটরসের জায়গা। টাটা মোটরসের জায়গা এখান থেকে আপনার ডাইভারশনটা শুরু হয়েছে। এই ডাইভারশনটা শুরু হয়ে যারা বহরমপুরের দিকে যাবে তারা সোজা পুরনো NH 34 দিয়ে বেরিয়ে যাবে, আর এখানে যারা আসছে সোজা ওই দিক থেকে অর্থাৎ পলসান্ডার দিক থেকে এসে যারা বহরমপুরে ঢুকে যাবে ভিতরে, তারপর এখান দিয়ে তারা বাইপাসটা চলে যাবে। অর্থাৎ এইখানে বাইপাসটা শুরু হয়েছে আমাদের। আসুন একটু এইদিকে, এই যে দেখুন পুরো বাঁদিকে চলে যাচ্ছে, যেটা এইদিকে চলে গেল পুরনো NH 34টা, সে পুরো নর্থ বেঙ্গল জুড়ে। এখান থেকে আমাদের নতুন বহু প্রতীক্ষিত বাইপাস শুরু হলো, যেটা খাগড়াহাট স্টেশনের পাশ দিয়ে সোজা গিয়ে ভাগীরথী নদীর উপর দিয়ে বলরামপুর স্টেশনের কাছে পুরনো NH 34-এর কাছে, অর্থাৎ ওখানেও ফোর লেনে মিলিত হয়েছে। নতুন বাইপাস রাস্তা এখন ড্রাম আর দড়ি দিয়ে বন্ধ করা আছে। চার চাকা নিয়ে যাওয়া যাবে না, কিন্তু দু চাকা আর সাইকেল নিয়ে যাওয়া যেতে পারে। চলুন তাহলে সামনে এগিয়ে দেখা যাক। এই রাস্তার রোড মার্জিন, রাইট সাইড ওয়াল সমস্তটাই কমপ্লিট। রাস্তা দেখলে এক কথায় চোখ জুড়িয়ে যাবে। জমির সঙ্গে সমান ও একটু উঁচু সেই সব রাস্তার ধারে স্টিলের গার্ড দেওয়া হয়েছে। বাইপাসটা শুরু, এই দেখছেন এই ডাইভারশনের মাধ্যমে পুরো কমপ্লিট। এই বাইপাস ফোর লেনও কমপ্লিট। ওই যে দেখছেন রোড গার্ড দেওয়া আছে, ওই রোড গার্ড দেখে আপনারা বুঝতে পারছেন রাস্তাটা পুরো কমপ্লিট। সামনে কিছুটা ফাঁকা জায়গা আছে রোড গার্ডের বাইরে, আমরা তার ভিতর দিয়ে যাব। পুরো রাস্তাটা আপনাদের দেখানোর জন্য তার ভিতর দিয়ে আমরা যাব। ওই দুই রোড ফোর লেনের দুটোই কমপ্লিট, কিছুটা ফাঁকা জায়গা আছে সেখান থেকে, এইখান থেকেই জাস্ট ডাইভারশনটা শুরু। চলুন এবার, এই যেখানে আমি বাইপাসটা শুরু হচ্ছে সেখান থেকে আমি নতুন বাইপাসের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে এই জায়গাটার নাম রানীনগর। এই রানীনগরে এসে একটু চা বিস্কুট খেয়ে নিলাম, কারণ আজ আমরা খুব ভোরে বাড়ি থেকে বেরিয়েছি আপনাদের পুরো বাইপাসের আপডেটটা দেব বলে। রাস্তার ধারে ডিস্টেন্স বোর্ডও লাগানো হয়ে গেছে। এই যে বহরমপুর থেকে কলকাতার রাস্তা কত কিলোমিটার সেটাও এই বোর্ডেও লেখা আছে। রাস্তার কাজ হচ্ছে বলে মাঝে মাঝে রাস্তা বন্ধ আছে। ব্রিজটা এটা কাঁধি লাইনের যে বাস লাইন যাচ্ছে এবং খাগড়াঘাট স্টেশনের যে
রেল লাইন, সেই রেল লাইনের উপরের ব্রিজে আমরা দাঁড়িয়ে আছি। রেল লাইন এবং খাগড়াঘাট আপনি দেখুন এইদিকে সামনে যে পুরনো, অর্থাৎ রাধারঘাট থেকে যে রোড আপনার কাঁধের দিকে যাচ্ছে, ওই নিচের দিকে আপনি দেখুন, ওই নিচের দিক দিয়ে চলে যাচ্ছে। আর ওই যে পাশ দিয়ে খাগড়াঘাটের যেটা অর্থাৎ আজিমগঞ্জ কাটোয়া লাইনের রেল লাইন, ওই তলা দিয়ে আপনি চলে যাচ্ছে, তার উপর দিয়ে এটা ব্রিজ পুরো কমপ্লিট, রেডি টু ওপেন, শুধু সময় অপেক্ষা। এই যে বড় এরিয়া নিয়ে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এই স্থানটির নাম পোল্লাডাঙ্গা। এখানে ধাবা টাইপের কিছু একটা হচ্ছে বা বিশ্রামস্থল, এখানে মানুষজন এসে কিছুক্ষণ খাওয়া দাওয়া করতে পারবে, একটু বিশ্রামও নিতে পারবে। অন্যদিকে কিছু লোকের কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি বাইপাসের ওপরে, অর্থাৎ এই দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মেহেদীপুর থেকে ফারাক্কা লাইন হয়ে যেটা চলে আসছে, ওই দূরে উঁচুটা যেটা দেখছেন সেটা হচ্ছে খাগড়া রেল লাইনের ওপরে যে ব্রিজ, এবং কলাবাগানের পাশে দিয়ে যেটা রাস্তা গেছে কাঁদি রোড, এই দুটো পাশাপাশির ওপরে যে ব্রিজটা তৈরি হয়েছে ওইটা আস্তে আস্তে এগিয়ে আসছে। এগিয়ে এসে আপনার এইখানে পোল্লাডাঙ্গা বলছে, এইটা এই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এত বড় ফাঁকা জায়গা, এবং আস্তে আস্তে এটাকে তৈরি করছে, সরকার থেকেই তৈরি করা হচ্ছে, রোড কনস্ট্রাকশন হচ্ছে। এখানে দূরপাল্লার বাসগুলো এসে থামবে এবং বিভিন্ন হোটেল, বিভিন্ন রেস্টুরেন্ট এখানে তৈরি হবে। ওই দূরে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো যে ঘরগুলো বা পাশে যে বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, ওই বিল্ডিংগুলো সব হোটেল তৈরি হবে এখানে। অর্থাৎ এই এলাকার একটা বড় কর্মসংস্থানের জায়গা এখানে তৈরি হয়ে যাবে, সাধারণ মানুষ অনেক কর্মসংস্থান এখানে পাবে, এবং দূরপাল্লার বাস, দূরপাল্লার যে ট্রাকগুলো এখানে এসে থামবে, এইখানে থেমে রেস্টের ব্যবস্থা তৈরি হবে এখানে। শোনা যাচ্ছে এটাও যে ভবিষ্যতে বহরমপুরে যে বাসটা, দূরপাল্লার যে বাসগুলো সেখানে এখানে এসেও স্টপেজ দিতে পারে। এবং আর এই লাইন দিয়ে শুনছি যে একটা কাঁদির যে রোডটা যেটা, সেই কাঁদি রোডের সঙ্গে একটা মিট করার জন্য এখানে একটা রাস্তাও তৈরি হবে। আর এইটা সোজা আপনার চলে যাচ্ছে গঙ্গার ব্রিজের কাছে, ব্রিজের কাছে দিয়ে চলে যাচ্ছে। এখানে বাঁদিকে সুন্দর ছাউনি বা স্টিল দিয়ে শেড বানানো হয়েছে, এখানে বাস স্টপেজ হবে। রাস্তার লেন্থ থেকে একটু ভেতরে করা হয়েছে যাতে পিছনের গাড়ি সোজা বেরিয়ে যেতে পারে। একটু এগিয়েই বাসুদেবখালি পেরিয়ে এই যে রাস্তাটা এখন উঁচুর দিকে উঠছে, বাঁদিকে স্টিল গার্ড লাগানো হয়ে গেছে সমতল ভূমি থেকে অল্প উঁচু বলে। ধীরে ধীরে যখন রাস্তাটা ব্রিজের দিকে উঠছে তখন সাইড ওয়ালও দেওয়া হচ্ছে ঢালাই করা কংক্রিটের। এখানকার রাস্তার রোড মার্জিন থেকে শুরু করে সাইড ওয়াল সমস্তটাই কমপ্লিট। এই যে ডান দিকে সবুজ রঙের বোর্ডগুলো লাগানো হয়েছে, এগুলোকে বলে রোড সেফটি বোর্ড। উল্টো দিক থেকে আসা গাড়ির হেডলাইটের ছটা যাতে ড্রাইভারের চোখে না লাগে তার জন্য এই ব্যবস্থা। এই যে এখন আমরা বাসুদেবখালি পেরিয়ে একদম ভাগীরথী ব্রিজের ওপর চলে এসেছি। ব্রিজের ওপরে কিছুটা কাজ হয়তো বাকি আছে, তাই জায়গাটা ঘেরা আছে, বাইরে থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর কতটা কাজ বাকি আছে। দেখে মনে হচ্ছে 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। ব্রিজের ওপারে গিয়ে পরবর্তী অংশ ভিডিও করে আপনাদের দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। ফিনিশিং কাজ চলছে নাকি এখন? এবার ব্রিজের ওপর থেকে বলরামপুর হল স্টেশন পর্যন্ত আপডেটটা দেখি কতটা কাজ এগিয়েছে। দেখতেই পাচ্ছেন রাস্তা কমপ্লিট, শুধু রোড মার্জিন কিছুটা বাকি এবং সাইড ওয়ালের রং একটু বাকি আছে। এই দেখেন ডিভাইডারের ভেতরে ছোট ছোট ফুলের গাছ লাগানো হয়েছে, লাইট লাগানো কমপ্লিট হয়ে গেছে, রোড মার্জিন পুরোটাই কমপ্লিট, সাইড ওয়ালের স্টিল গার্ড লাগানোর কাজও কমপ্লিট হয়ে গেছে। পুরো মোটামুটিভাবে বলা যায় রাস্তা পুরোটাই কমপ্লিট।
হরিদাস মাটি হয়ে যে রাস্তাটা সারগাছির দিকে যাচ্ছে সেখানকার রাস্তাও কমপ্লিট। এখানকার রাস্তাটা ঘেরা আছে, তাই গাড়ি নিয়ে সামনে যাওয়া যাবে না। এপারে গাড়ি রেখে এই রাস্তাটুকু ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। যে জায়গাটা ঘেরা আছে সেই জায়গাটাই হচ্ছে কলকাতা ও লালগোলা রেল লাইনের ওপর যে ব্রিজ, সেই ব্রিজটাই। এখানকার শুধু সাইড ওয়ালের রংটাই বাকি আছে। আরেকটু এগিয়েই পুরনো NH-34 এর ওপর ব্রিজও কমপ্লিট। এখানকার রাস্তা ও সাইডের গাছপালা এবং প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করবে সবাইকে। এই যে এটা বলরামপুর স্টেশন, এই যে ডান দিকে আমার দিকে বহরমপুর, আর গাড়িগুলো যেটা যাচ্ছে এটা হচ্ছে কলকাতার সাইডে, বাঁ দিকটা হচ্ছে কলকাতা আর ডান দিকটা হচ্ছে বহরমপুর লালগোলার দিকে। আর এই জায়গা থেকেই বাইপাসটা ডাইভার্ট হয়েছে, দেখুন। পুরনো NH-34 এবং নতুন NH-34 ফোর লেন, এই যে এইদিকে ডাইভারশন লেখা আছে ওটা হচ্ছে নতুন NH-34, যেটা ফোর লেন। আর এইদিকে চলে গেল আপনার ওই যে লরিগুলো যাচ্ছে ওটা হচ্ছে পুরনো NH-34। ওইখান দিয়ে কেবলমাত্র বহরমপুরের ভিতরে যারা ঢুকবে যে বাসগুলো বা লরিগুলো বা অন্যান্য যানবাহনগুলো, সেটা ওই পুরনো NH-34 দিয়ে যাবে। আর এইটা যাবে কোথায় না, এটা যেটা পলসন্ডা, ওমর পুমর, গ্রাম, ফারাক্কা হয়ে নর্থ বেঙ্গল যারা যাবে তারা ওই NH-34 ধরবে। এইটা আপনার লালগোলা, পুরনোটা আবার লালগোলা, ডোমকল, জলঙ্গি যারা যাবে, বহরমপুর যারা যাবে ওই পুরনো রাস্তার সেটা ধরে চলে যাবে। একদম নতুন NH-34 এবং পুরনো NH-34-এর যেটা জাংশন সেটা একেবারে বহরমপুর স্টেশনের পাশে, ওই যে পাশে দেখছেন আপনারা বহরমপুর স্টেশন, ওই বহরমপুর স্টেশনের একদম পাশে স্টেশন, দেখুন ওই স্টেশন, ওইটা একদম পাশেই মিট করেছে পুরনো NH-34 এবং নতুন NH-34। আমরা একদম শেষ সীমানায় বা শেষ পয়েন্টে চলে এসেছি। আমরা আজকের আপডেটটা শুরু করেছিলাম সেই ফতেপুর স্থান থেকে। এই জায়গাটাই হচ্ছে জাংশন পয়েন্ট। নতুন বাইপাসটা এই জায়গা থেকেই শুরু হয়ে একদম বলরামপুর স্টেশনের সামনে NH-34-এর কাছে এসে মিশেছে। যাই হোক, আপনাদের বাইপাসের পুরো আপডেটটা উপস্থাপন করলাম, আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আশা করি আপনারা ভিডিওটা নিজেরাই দেখেই বুঝতে পেরেছেন আর কী কী কাজ বাকি আছে। তবে শোনা যাচ্ছে এই জুলাই মাসের মধ্যেই বাইপাসের ফোর লেনের মধ্যে যে দুটো লেন আপনাদেরকে দেখালাম সেই দিকটাই চালু হয়ে যাবে এবং বহরমপুর শহর একদম যানজট মুক্ত হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে খুব শিগগির।